যারা বিভিন্ন ধরনের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য বেস্ট একটা রেসিপি। খুব সহজ এবং শর্টকাটে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নার কাজটা শুরু করে দেই। বারে বারে মশলা দেওয়ার থেকে একবারে মশলাটা প্রিপেয়ার করে নেওয়াই ভালো। এজন্য আমি প্রথমে এখানে জিরে বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর হচ্ছে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। মশলাটা মিক্স করে একটা সাইডে রেখে দেব। এই মশলাটা আমি আগে থেকেই প্রিপেয়ার করে রাখি, তাহলে হচ্ছে বাটা মশলার একটা মোটামুটি টেক্সচার আসলে পাওয়া যায়। এই জন্য আমি রান্না শুরু করার আগেই কিন্তু সবসময় মশলাটা প্রিপেয়ার করে রাখি। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করতেছি, চাইলে কিন্তু কাতল মাছও ব্যবহার করা যেতে পারে বা অন্য যে কোনো মাছ ব্যবহার করা যেতে পারে। আলুগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোকেও ভেজে তুলে রাখলাম। এখন চলে আসলাম রান্নার কাজে। আমি সেখান থেকে অর্ধেকটা পরিমাণে তেল অ্যাড করে দিলাম আর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা দ্রুত ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা অনবরত একটু নাড়তে থাকতে হবে এবং ব্রাউন কালার হয়ে গেলে আমি সেই মশলার যে মিক্সচার সেটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আর কোনো কাজ নেই, এখন শুধু ভালো মতো কষিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো দুই তিনবার ঝোল অ্যাড করে অবশ্যই কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে প্রথমে অ্যাড করে দিব আলু। আলুর সাথে আমি মাছের মাথাটাও দিয়ে দিব, যেহেতু মাথা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার উপরে কিছু সময়। আনুমানিক 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি মাছের মাথা রান্না করেছি অল্প ঝোল দিয়ে। এখন মোটামুটি ঝোল অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করে দিব হচ্ছে বেগুন। এখানে আমি জাস্ট অর্ধেক বেগুন ব্যবহার করেছি, চাইলে কিন্তু বেগুনের পরিমাণ আরও দেওয়া যেতে পারে। বেগুনগুলো কিউব করে কেটে নিয়েছি, ঠিক সেইমভাবে যেভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিব, যাতে করে সমস্ত সবজি একসাথে খুব সুন্দরভাবে হয়ে যায়, বারে বারে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। সারা ফ্রিজ খুঁজে 2টা কাঁচামরিচ পাইছিলাম, ভুলে কাঁচামরিচ ডিপ ফ্রিজে চলে গিয়েছিলো, তো সেই 2টা একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়ি ছিটিয়ে দিলে কিন্তু আমাদের মাছটা রান্নার ডান। সো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।